নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আপনাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের জন্য বিরাট বড় খুশির খবর কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন দু লক্ষ টাকার একটা বেনিফিট বা সুবিধা তো কিভাবে এই দু লক্ষ টাকার সুবিধা আপনারা পাবেন কেন্দ্র সরকার কিভাবে এই সুবিধা দিচ্ছে সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব তার জন্য কিন্তু আপনাদেরকে শুধুমাত্র চলতি মে মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম কুড়ি টাকা কিন্তু অবশ্যই রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা এই দু লক্ষ টাকার সুবিধাটা পাবেন তো কিভাবে সমস্তটাই চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে একত্রিশে মে পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে অন্তত কুড়ি টাকা রাখুন না হলে দু লক্ষ টাকার এই বিশেষ সুযোগ হাত হবে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা এখানে দেখুন নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে বর্তমানে প্রায় প্রত্যেক মানুষের কাছেই থাকে ব্যাংক অ্যাকাউন্ট গরিবরা যাতে বিনা ডিপোজিটে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকার জনধন অ্যাকাউন্ট চালু করে যে সকল ব্যক্তিদের এই জনধন অ্যাকাউন্ট আছে তাদেরকে একত্রিশে মে পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্ততপক্ষে কুড়ি টাকা ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ কারোর ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের সীমা যদি এক হাজার টাকা হয় তবে তিনি অবশ্যই এক হাজার কুড়ি টাকা অ্যাকাউন্টে রাখুন না হলে দু লক্ষ টাকার বিশেষ সুযোগ হারাবেন আপনি অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে যদি আপনাদের মিনিমাম মেনটেন্স অ্যাকাউন্ট পাঁচশো টাকা হয় তাহলে রাখবেন পাঁচশো কুড়ি টাকা এক হাজার টাকা মিনিমাম ব্যালেন্স হলে রাখবেন এক হাজার কুড়ি টাকা তাহলেই কিন্তু এই দু লক্ষ টাকার সুবিধাটা আপনারা পাবেন এবার জেনে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট একত্রিশে মে পর্যন্ত কুড়ি টাকা রাখার সঙ্গে দু লক্ষ টাকার সুযোগের কি সম্পর্ক কেন্দ্রীয় সরকার দেশের আমজনতার মঙ্গলের জন্য নানান সরকারি প্রকল্প নিয়ে এসেছে এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যই একত্রিশে মে পর্যন্ত আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে কুড়ি টাকা রাখতে বলা হচ্ছে দুর্ঘটনায় কোনো মানুষের মৃত্যু হলে বা তিনি সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে তাকে বা তার নিকট পরিজনকে দু লক্ষ টাকা দেওয়া হয় আর এই দুর্ঘটনায় কারোর যদি স্থায়ীভাবে কোনো একটি অঙ্গহানি হয় তবে কেন্দ্রের পক্ষ থেকে সেই ব্যক্তিকে এক লক্ষ টাকা দেওয়া হয় কিন্তু তার জন্য এই বিশেষ বিমাটি করা থাকতে হবে এই বিমার প্রিমিয়াম কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা করলে তার মেয়াদ এক বছর থাকে অর্থাৎ বছরে একবার আপনার অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা কাটবে তার পরিবর্তে এক বছর পর্যন্ত আপনি কিন্তু এই সুবিধাটা পাবেন বছর শেষে আপনাকে আবার কুড়ি টাকা দিয়ে এর জন্য প্রিমিয়াম ভরতে হবে তবেই দুর্ঘটনা ঘটলে আপনি এই বিশেষ সুবিধাটি পাবেন সাধারণত পয়লা জুন থেকে একত্রিশে মে পর্যন্ত প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মেয়াদ থাকে প্রতি বছর একত্রিশে মে বা তার আগেই আবার এক বছরের জন্য এই বিমা রিনিউ করা হয় আর এই গোটা বিষয়টি সাধারণত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা অটো ডেবিট করা হয়ে থাকে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা অটো ডেবিট করে কেটে নেওয়া হয় প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার জন্য আর মাত্র কুড়ি টাকা দিলেই আপনি নিজের পরিবারকে ভবিষ্যতের বিপদ থেকে অনেকটা সুরক্ষিত রাখতে পারবেন আপনারা যারা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা করতে চান সেই সকল ব্যক্তিকে ব্যাংকের শাখায় বা নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তো তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে কিন্তু একটা বড় লাভ বা বড় সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা বড় ধরনের সিকিউরিটি আপনারা পেয়ে যাচ্ছেন সুতরাং এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব ভালো উদ্যোগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি তথ্যটা আপনাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন